गुड मॉर्निंग एवरीवन, एजीएसी प्लेटफॉर्मे अपना स्वागत। आज के आलोच्य विषय डेली करंट अफेयर्स बेस्ड एमसीक्यू। एमसीक्यूगुली आमरा विभिन्न पत्रिका थेके तुले धरेछि जा भीषण गुरुत्वपूर्ण। चलुन आजकेर प्रथम क्वेश्चन देखे नेওয়া যাক। প্রথম কোশ্চেন, ব্রিটেনের যুবরাজ ফিলিপ 2021 সালের 9 এপ্রিল মারা যান, তখন তার কত বছর বয়স ছিল? এর সঠিক উত্তর হচ্ছে অপশন এ, 99 বছর। পরের কোশ্চেন দেখে নেওয়া যাক, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন প্রধানমন্ত্রীর সাথে 9 এপ্রিল 2021-তে ভার্চুয়াল শীর্ষ সম্মেলন করেছিলেন? এর উত্তর হচ্ছে ডি, নেদারল্যান্ডস। এই নেদারল্যান্ডের রাজধানী হচ্ছে অ্যামস্টারডাম, আর প্রাইম মিনিস্টার হচ্ছেন মার্ক রুট। এর পরবর্তী কারেন্ট অ্যাফেয়ার্স, ছত্তিশগড় ভির্নি অ্যাওয়ার্ডের জন্য নিচের মধ্যে কে নির্বাচিত হয়েছেন? এর সঠিক উত্তর হচ্ছে দ্যুতি চাঁদ। ছত্তিশগড়ের চিফ মিনিস্টার হচ্ছেন ভূপেশ বাঘেল, আর গভর্নর হচ্ছে অনুসুয়া উইকি। কোন আর্থিক প্রতিষ্ঠান পর্যায়ক্রমে আর্থিক অন্তর্ভুক্তি সূচক অর্থাৎ ফিনান্সিয়াল ইনক্লুশন ইন্ডেক্স প্রকাশ করবে? এর সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, আরবিআই। আরবিআইয়ের হেডকোয়ার্টার হচ্ছে মুম্বাই। আরবিআই গঠন হয়েছে 1 এপ্রিল 1935, অর্থাৎ আজ থেকে 86 বছর আগে। এর পঁচিশতম গভর্নর হচ্ছেন মিস্টার শক্তিকান্ত দাস। এবার দেখে নেওয়া যাক পরের কারেন্ট অ্যাফেয়ার্স, ভিজৌসা ওসমানি সাদ্রিউ কোন বলকান প্রদেশের দ্বিতীয় মহিলা রাষ্ট্রপতি হিসাবে শপথ গ্রহণ করলেন? এর সঠিক উত্তর হচ্ছে কসোভো। এই কসোভোর রাজধানী এবং সর্ববৃহৎ শহর হচ্ছে প্রিস্টিনা। পরবর্তী কারেন্ট অ্যাফেয়ার্স, ভিয়েতনামের নতুন রাষ্ট্রপতিকে, ভিয়েতনামের প্রথম নতুন রাষ্ট্রপতিকে, প্রথম রাষ্ট্রপতি এর নতুন রাষ্ট্রপতি হলেন এনগুয়েন জুয়ান ফুক। ভিয়েতনামের ক্যাপিটাল হচ্ছে হ্যানয়। আর যদি প্রশ্ন থাকতো এখানে যে নতুন প্রাইম মিনিস্টার কে, তাহলে কিন্তু হতো ফাম মিন চিন। যদি বলতো প্রথম প্রধানমন্ত্রী বা নতুন প্রধানমন্ত্রীকে, তাহলে কিন্তু উত্তর হয়ে যেত ফাম মিন চিন। আসুন দেখে নেওয়া যাক পরের প্রশ্ন, সাম্প্রতিক এক আবিষ্কারে ইএসএ জ্যোতির্বিজ্ঞানীদের একটি দল কতগুলি নতুন কোয়ার্টস আবিষ্কার করেছেন? ইএসএ এর ফুল ফর্ম হচ্ছে ইউরোপিয়ান স্পেস এজেন্সি। আর স্কোয়ার্স হচ্ছে এমন একটা গ্যালাক্সি যেখানে অনেক অনেক ব্ল্যাক হোল অবস্থিত। এর সঠিক উত্তর হচ্ছে অপশন এ, 12। পরবর্তী দেখে নেওয়া যাক, কোন টেনিস প্রতিযোগিতা কোভিড-19 প্যান্ডেমিকের জন্য এক সপ্তাহ পিছিয়ে গেল? এর সঠিক উত্তর হচ্ছে ফ্রেঞ্চ ওপেন।
এই ফ্রেঞ্চ ওপেনের অন্য আরেকটা নাম আছে, তার নাম হচ্ছে রোল্যান্ড গ্যারোস। রোল্যান্ড গ্যারোস। আজকের আমাদের ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে পরের ভিডিওতে। আর যদি আপনাদের এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম ডেইলি আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।